Assalamu alaikum. This is Asaduzzaman once again before you. I hope you all are very happy. I am glad and happy to be here. আজকে আমরা নতুন একটি লেসন শিখব, যেটা হচ্ছে কয়েকটি শব্দের শুদ্ধ উচ্চারণ দেখব। আমরা অনেক সময় বলি হচ্ছে নেটিভ, শব্দটা নেটিভ না নেইটিভ, দুইটা সিলেবল আছে এখানে, ভেঙে ভেঙে আপনারা বলবেন নেইটিভ নেইটিভ। যেমন বিদেশি কোনো স্পিকার পেলে আমরা বলি নেইটিভ স্পিকার, আই লাভ নেইটিভ স্পিকার, তাহলে সেইটা শব্দটা হচ্ছে নেইটিভ নেইটিভ। ঠিক একইভাবে আমরা যেটাকে নেচার বলি, শব্দটা নেচার না নেইচার নেইচার নেইচার। এই নেইচার থেকে আর একটা শব্দ আছে যেটাকে আমরা ন্যাচারাল বলি, শব্দটা ন্যাচারাল না ন্যাচুরাল ন্যাচুরাল ন্যাচুরাল। দেখবেন আপনি যখন সুন্দর করে কোনো শব্দ উচ্চারণ করবেন, ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড, হ্যাঁ, আপনি যখন সুন্দর করে কথা বলেন আপনাকে দেখতেও সুন্দর লাগে, তাই না? সেই জন্য মানুষের কথা হচ্ছে খুবই শ্রুতি মধুর হলে শুনতে খুবই ভালো লাগে। সেই জন্য পরবর্তী যে শব্দটা আমরা, যেটাকে আমরা ন্যাশন বলি, শব্দটি ন্যাশন না নেইশন, হ্যাঁ, একটু ওয়েভ হবে সমুদ্রের ঢেউয়ের মতো, হ্যাঁ, তাহলে শব্দের উচ্চারণ হবে নেইশন, যেটাকে আমরা ন্যাশন বলি, এখন থেকে আর ন্যাশন বলা যাবে না, নেইশন। ঠিক একইভাবে আর একটা শব্দ আছে যেটাকে আমরা নেভি বলি, বলি না যে নেভি ফোর্স, শব্দটা নেভি না নেইভি 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 ফোর্স। ঠিক একইভাবে নেভি থেকে নেইভাল, শব্দটা নেভাল না নেইভাল নেইভাল একাডেমি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড টুডেস লেসন, থ্যাংকস ফর দ্য টাইম বিং নমো টুডে, আসাদি সাইনিং অফ, স্টে সাউন্ড স্টে হেলদি।